বিপাশা বৈষ্ণব আমার বয়স 17 বছর আমি ফুটবল জ্যাগলিং করি ফুটবল জ্যাগলিং আমার সবকিছু আমার প্রাণ আমার মনে হয় যেন সবসময় এটাই করি খুব ভালো লাগে এটা করতে আমি যখন মানে খুব ছোট তখন আমার 5-6 বছর বয়স হবে আমার বান্ধবীদের সাথে মাঠে যেতাম ওখানে সব ছেলেরা ফুটবল খেলতো দেখতে দেখতে আস্তে আস্তে আমার মানে ওটা খুব ভালো লেগে যায় তারপর থেকেই আমার মানে ওটার প্রতি একটা নেশা চলে আসে যে আমিও এটা এরকম খেলতে চাই বাবা প্রথমে আমাকে ডিরেক্ট বলে দিয়েছিল যে না তুই পারবি না করতে কারণ এগুলো সব ছেলেদের মেয়েরা করে না তুই পারবি না আমি তবুও জেদ করে বেশি না আমি করবো আমার আমি পারবো করতে তো বাবা আর কিছু না বলে তারপর আমাকে একটা বল কিনে এনে দেয় প্লাস্টিকের বল আমার বাড়িতে বাবা মা আর আমি আছি বাবা আমার বাবা দিনমজুর আর মা হাউসওয়াইফ আর আমাদের একটা দোকান আছে মুদিখানা দোকান মা ওটা চালায় ওটাই দেখাশোনা করে যতটা পারি চেষ্টা করি মার হেল্প করার জন্য আমিও কখনো কখনো দোকানে বসি মা যদি কোনো কাজে যায় বা দোকানে জিনিস আনতে যায় বাজারে তখন আমিও বসি আর আমাদের বাড়ি আমি যেখানে থাকি মানে মানে চারপাশটা টিনের উপরেও টিন দেওয়া আমাদের দোকানটাও টিনেরই কখনো 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 খেলতে খেলতে মাথায় ব্যালেন্স করতাম চেষ্টা করতাম করার বা পিঠে দাঁড় করাতাম পায়লক করতাম তো মানে পারতাম ঠিক না কিন্তু চেষ্টা করতাম করতে করতে পাড়া ছেলেদের সব ফোনে মানে ইউটিউবে দেখতাম যে ছেলেরা কী করে জাগলিং করছে মানে এখানে মানে বডির মানে যে কোনো পার্টে ওরা মানে বল ব্যালেন্স করছে মাথায় এখানে পায়ে ডাঙে যেখানে খুশি তো আমার তখন মানে ওটার উপর আরও বেশি ইন্টারেস্ট চলে আসে যে মানে আসলে ফুটবল জ্যাগলিংটা তো মানে এর মধ্যে প্রচুর পার্ট আছে অনেক আছে তো আমার এটা খুব মানে ইন্টারেস্টিং লাগতে শুরু করে বাবাকে আমি ফোর্স দিয়ে বলি যে আমাকে এটা আমি এটা করতে চাই তো আমি তো একা করতে পারবো না তো আমার কোনো কোচ বা আমার কোনো টিচার লাগবে বাবা তারপর আমাকে আমার পাশের গ্রামের একটা স্কুলে আমাকে ভর্তি করায় FDA যার নাম FDA তো ওখানে আমি যেতে শুরু করি প্র্যাকটিস করতে থাকি উনি আমাকে আমার স্যার সুব্রত রয় উনি আমাকে করাতে থাকেন এখনও ওনার কাছেই করছি ওনার কাছেই শিখছি তো আজকে আমি উনি আমাকে কোচিং করিয়েছে তো আজকে আমি করতে করতে এই জায়গাটায় এসেছি সকালে জিম করি তারপর বাড়ি এসে খেয়ে দিয়ে আবার যাই তখন আমার পায়ের জ্যাগলিং হয় খেয়ে দিয়ে আবার ওখানে গিয়ে রাতের বেলা আমার হ্যান্ড জ্যাগলিং হয় তো আমি বেশিরভাগ টাইমে আমি স্কুলেই কাটাই স্যার সবসময় আমার সাথেই থাকে আমার মানে আমার বাবার মতনই আমাকে আমার কেয়ার করে সবসময় আমার খাওয়া দাওয়া নিয়ে সব কিছু নিয়ে আমার মানে খুব কেয়ার করে আমার বাবার মতন বাবা আমাকে যেরকম মানে কেয়ার করে ভালোবাসে তো উনিও সেম সেরকমই একমাত্র লক্ষ্য আমি GWR অ্যাচিভ করব মাথায় বল রেখে সিট আপস মারতে হবে তো ওটা ডেনমার্কের একজন করেছিল 57 টাইমস তো আমি এই অ্যাটেম্পটা করেছিলাম 127 বার 127 টাইমস আমি করেছিলাম করে আমি ওটা জমাও দিয়েছিলাম অনলাইনে কিন্তু ওরা আমাকে রিজেক্ট করে দিয়েছে এরকম আরও আছে আমি করেছি হেড স্টল টু নো স্টল নেক থ্রো করেছি ওগুলো আমি ব্রেক করেছি রেকর্ড বাট আমার একটা তো হয়নি ওরা সবকটাই রিজেক্ট করে দিয়েছে তবুও আমি চেষ্টা করে যাচ্ছি এখনও চেষ্টা করে যাচ্ছি যে নিশ্চয়ই একদিন না একদিন নিশ্চয়ই হবে সেখান থেকে আরও মানে অনেক পাড়া প্রতিবেশীও আমাকে বলেছে মাকে বাবাকে ডেকে বলেছে আমার সামনেই বলেছে যে মেয়ে এত বছর ধরে এরকম করছে মেয়ে আর কিছু পারবে না করতে তুমি
ছেড়ে দাও এরকম ফালতু ফালতু আর এরকম টাকা ওয়েস্ট করো না, এই করো না, ওই করো না, তো এরকম বলেছে। কিন্তু আমি আমার তো এখন এটা এখন আমার প্রাণ হয়ে গেছে, আমি তো এটা চাইলেও ছাড়তে পারবো না। বাবা বলেছে যে করতে হবে না, আর যাবি না তুই ক্লাসে, তো আমি তবুও যেতাম, আমি বাবা মার বিরুদ্ধে গিয়েই যেতাম। প্রথমে জাগলিংয়ে তো আমি প্রচুর শো করেছি, ছোটো ছোটো টুর্নামেন্টে, বাড়ির পাশে, এখানে ওখানে প্রচুর শো করেছি টুর্নামেন্টে। আর আমি কদিন আগেই কন্যাশ্রী কাপের ফাইনালে গিয়েছিলাম, আমাকে ইনভাইট করা হয়েছিল সেখানে জাগলিং করার জন্য, তো আমি গেছিলাম। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস ওখানে উপস্থিত ছিলেন, উনি আমাকে ডেকে আশীর্বাদ করেছিলেন। তার ঠিক পরেই আমার পাটুলি উৎসবে আমাকে ইনভাইট করেছিল জাগলিং করার জন্য। বাড়িতে যদি মা যদি বলে যে একটু দোকানে বসতে, আমার একটু কাজ আছে, তো আমি বলটা নিয়ে যাই দোকানে, দোকানে কিন্তু মাথায় ব্যালেন্স করি, এখানে পায়ে ব্যালেন্স করার চেষ্টা করি। 8-9 ঘন্টা তো আমি প্র্যাকটিস করি, এটা পুরো পার্মানেন্ট। আর তাছাড়াও আমি টুকটাক টাইম পাই, তোর যখন ধর পড়ার ফাঁকে একটু পড়তে পড়তে কষ্ট হয়ে গেল, তখন একটু মাথায় বলটা ব্যালেন্স করি। আমি লেগ জাগলিং করি, হ্যান্ড জাগলিং করি, ফুটবলের উপর দাঁড়িয়ে স্কিপিং, ফুটবলের উপর দাঁড়িয়ে বিভিন্ন স্টাইলস করি, মাথায় ফুটবলের উপর দাঁড়িয়ে মাথায় বল রেখে স্কিপিং করি। জাগলিং করে এখনও মানে সেরকম মানে পারিশ্রমিক আমরা পাই না, মানে যাই আর আসি, যে গাড়ি ভাড়াটুকু হয় সেটুকুই ওরা দেয়। কারণ একজন প্লেয়ার বলো, একজন জাগলার বলো, তার মানে একটা ফুটবল কিনতেও 600-700 টাকা তো লাগেই। তার উপর জাগলিংয়ে যে শু, জার্সি, প্যান্টস, তো এগুলোও লাগে। শুধু প্র্যাকটিস করলেই হয় না, তার পাশাপাশি মানে প্রপার খাওয়া দাওয়াটাও দরকার হয়। তো আমি মানে সেটা ঠিকঠাক পাই না। আমি যেরকম বাড়িতে যেরকম হয় নর্মাল রান্নাবান্না হয়, আমি সেগুলোই খাই, সেগুলোই চলে। আমি মানে ওর জন্য মানে প্লেয়ারের জন্য যেই মানে খাওয়া দাওয়ার জন্য যে প্রপার জিনিসগুলো, যে প্রপার খাওয়া দাওয়াগুলো লাগে, আমি সেগুলো পাই না। আমি যেটা মানে জাগলিংটা যে করছি, আমার একজন আছে যে আইডল আছে, ওটা হচ্ছে হেলেনা পোলাক, উনি হ্যান্ড মানে হ্যান্ড জাগলিং করে। উনিও মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 একজন জাগলার, উমেন জাগলার, উনি হ্যান্ড জাগলিং করে, উনি 5 বল ঘোরায় এসব করে। আমার মানে উনি আমার একমাত্র আইডল এখন, মানে ওনাকেই আমি ফলো করছি। আমার স্বপ্ন হলো আমি পৃথিবীর সেরা জাগলার হতে চাই। আমার মাঝে মাঝে মনে হয় যে হয়তো আমি আর পারবো না, এটাকে আর জাগলিংটাকে আর নিয়ে যেতে পারবো না সামনে, আমি আর করতে পারবো না। কিন্তু তারপর যখন আমি যখন প্র্যাকটিস থেকে বাড়ি যাই, তার কিছুক্ষণ বাদে আমি 9-10টার দিক বাড়ি যাই, তার কিছুক্ষণ বাদে বাবাও বাড়ি আসে কাজের থেকে, তো তখন দেখি তখন বাবা কতটা মানে সারাদিন কতটা কষ্ট করে মানে কতটা স্ট্রাগল করে বাড়ি আসে, শুধুমাত্র আমার সব ইচ্ছাগুলো পূরণ করার জন্য সে এতটা কষ্ট করে। আমার মা, আমার বাবা, মাও তো দোকানে বসে সারাদিন কাজবাজ করে, অনেক কষ্ট করে, দুজনে খুব খুব কষ্ট করে আমাকে মানে বড় করার জন্য। তো আমার মনে হয় যে আমি যখন মনে হয় যে আমি পারছি না আর পারবো না, তখন ওদের দুজনের দিকে তাকিয়ে তখন আবার তখন মনে হয় যে না, আমাকে পারতেই হবে, আমাকে কিছু না কিছু করতেই হবে ওদেরকে দেখার জন্য। তো তখন আবার নতুন করে আবার শুরু করি। শুধু জাগলিংই না, আমার মতো আরও অনেক প্লেয়ার আছে যারা প্রতিদিন খুব 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 স্ট্রাগল করে, খুব পরিশ্রম করে একটা উচ্চতর এক শিখর মানে একটা শিখরে পৌঁছে যাওয়ার জন্য। তো আমি তাদেরকে এটাই বলবো যে চেষ্টা চালিয়ে যাও, কখনো কখনো হাল ছাড়বে না, কষ্ট করলে একদিন সাফল্য পাবেই।